তোমাদের তিনটি অধ্যায়ের বা তিনটি টপিকের প্রথম টপিক ইতিহাস চেতনা বা ইতিহাস পার্ট এই টপিকের উপর তোমাদের টেক্সট বই ফলো করে গুরুত্বপূর্ণ বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ টাইপ প্রশ্নগুলি প্রায় আলোচনা করে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে আজ দেখে নেব দ্বিতীয় টপিক অর্থাৎ তিনটি মহাদেশ জুড়ে যে সাম্রাজ্য এই যে টপিকটা রয়েছে এই টপিকের গুরুত্বপূর্ণ টেক্সট বই ফলো করে বাছাই করা প্রশ্নগুলির উত্তর আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো চলো দেখে নিই গুরুত্বপূর্ণ এমসিকো টাইপ প্রশ্নগুলি এই প্রসঙ্গে বলি তোমাদের সুবিধার জন্য আমি অপশান না দিয়ে লাইনার হিসাবে প্রশ্নগুলো রেখেছি তো দেখে না প্রথম প্রশ্ন কি রয়েছে কোন সাম্রাজ্যকে তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য বলা হয় রোমান সাম্রাজ্যকে এক্ষেত্রে ইউরোপ এশিয়া এবং আফ্রিকা এই তিনটি মহাদেশ প্রাচীন রোমে দুজন ইতিহাসবিদের নাম লেখো পলিভিয়াস ট্যাসিটাস লিভি রোমের সাধারণ মানুষদের কি বলা হতো প্লেভিয়ান। রোমের অভিজাত শ্রেণীদের কি বলা হতো প্যাট্রিশিয়ান রাজতন্ত্রের যুগে রোমের প্রথম ঐতিহাসিক রাজাকে ছিলেন রোমুলাস সেনেট এবং কমিশিয়া কিউরিয়াটা কি ছিল এটি ছিল মূলত প্রতিনিধি সভা বা নাগরিক সভা রোমের রোম সাম্রাজ্যের দক্ষিণ সীমানায় কি রয়েছে সাহারা মরুভূমি প্রজাতন্ত্রের যুগে রোমের ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত ছিলেন কনসাল প্রথম পিউনিক যুদ্ধ কবে কাদের মধ্যে হয় খ্রিস্টপূর্ব দুশো চৌষট্টি অব্দে থেকে দুশো একচল্লিশ অব্দে রোম ও কার্থেজের মধ্যে হামিলকার বার্কা বা বারসা কে ছিলেন কার্থেজ সেনাপতি প্রথম পিউনিক যুদ্ধের প্রথম প্রধান বিষয় কী ছিল দ্বীপের উপর অধিকার প্রতিষ্ঠা স্পাটাকাশের নেতৃত্বে কবে দাসবিদ্রোহ হয় খ্রিস্টপূর্ব তিয়াত্তর একাত্তর অব্দে প্যাক্স রোমানা বলতে কী বোঝো রোমার বা রোমেন শান্তির যুগ স্পাটাকাশের বাহিনীকে কে পরাজিত করেছিলেন মার্কাস লিসিনিয়াস ক্রাসাস ভিনি ভিডি ভিসি এই উক্তিটি কে করেছিলেন জুলিয়াস সিজার অর্থাৎ আমি এলাম দেখলাম এবং জয় করলাম রোমে দ্বিতীয় ত্রয়ীশ শাসন প্রতিষ্ঠিত কবে খ্রিস্টপূর্ব তেতাল্লিশ অব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল রোম পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল বাইজান্টিয়াম বা কনস্ট্যান্টিনোপল পাঁচশো বত্রিশ খ্রিস্টাব্দে নিকা দাঙ্গা হয়েছিল কোন প্রতিযোগিতাকে কেন্দ্র করে রোমে রথের দৌড়কে কেন্দ্র করে বুলগার ঘাতক নামে কে পরিচিত ম্যাসিডোনিয়ান সম্রাট দ্বিতীয় বাসিল কনস্ট্যান্টিনোপোলের পতন কবে হয় চোদ্দশো তিপান্ন খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন কবে হয় চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নুমা কী রোমের প্রাচীন বাৎসরিক ক্যালেন্ডার হলো নুমা কলোসিয়াম কি প্রাচীন রোমের উন্মুক্ত অ্যাম্পি থিয়েটার হলো কলোসিয়াম দ্য রিপাবলিক গ্রন্থে রচয়িতাকে সিসেরো সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থে রচয়িতাকে রুশো অরিজিন অফ স্পিস গ্রন্থে রচয়িতাকে চার্লস ডারউইন রেশম পথ কি। রোমের বাজারে চীনা রেশম বস্ত্রের চাহিদা ব্যাপক হয়েছিল এই রোম এবং চীনের মধ্যে যে বাণিজ্যিক মাধ্যম যে পদ দ্বারা হতো যোগাযোগ হতো সেটি হচ্ছিল রেশম রেশমপথ বা সিল্ক রুট নামে পরিচিত ভারের নামে কারা পরিচিত যে সকল দাসরা জন্মসূত্রে দাসে পরিণত হতো তাদেরকে বলা হতো ভারনি কি পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত এটি একটি দাস বাজার এখানে দাস কেনাবেচা বেচা হতো পালিয়ে যাওয়া দাসদের কি বলা হতো মেনু মিশিও গ্ল্যাডিয়াটার নামে কারা পরিচিত ছিলেন রোমেন নাগরিকদের বিনোদনের জন্য অনেক সময় গ্ল্যাডিয়াটার নামক এক যুদ্ধে হিংস্র পশুর সঙ্গে লড়াই করতো যারা তারা গ্ল্যাডিয়েটর নামে পরিচিত হতো প্রভু ও তার অধীনস্থ দাসদের মধ্যে সহমর্মিতার প্রকাশ পেত কোন উৎসবের মাধ্যমে শতুর নালিয়া উৎসবের মাধ্যমে প্রথম দাসবিদ্রোহ হয়েছিল কোন সময় খ্রিস্টপূর্ব একশো পঁয়ত্রিশ থেকে একশো বত্রিশ অব্দে প্রাচীন রোমে মোট কতগুলি দাসবিদ্রোহ হয়েছিল তিনটি দাসবিদ্রোহ হয়েছিল তৃতীয় দাসবিদ্রোহে নেতা ছিলেন স্পাটাকাস এটি হয়েছিল তিয়াত্তর থেকে একাত্তর অব্দে মুক্তিপ্রাপ্ত দাস কি নামে পরিচিত হতো লিবারটাস প্রাচীন গ্রীসের দাসরা কি নামে পরিচিত ছিল হেলট প্রাচীন রোমনগরীর প্রতিষ্ঠাতা কে ছিলেন রোমুলাস স্পার্টার ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত ছিল ইফর এথেন্সে ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত ছিল আরকন এথেন্সে বিদেশিরা কী নামে পরিচিত ছিল মেটিক এথেন্সে কিতদাসরা কী নামে পরিচিত ছিল থিটিস হ্যানিবল কে ছিলেন কার্থেজ সেনাপতি ছিলেন হ্যানিবল কাদের নেতৃত্বে ত্রোহিস শাসন প্রতিষ্ঠিত হয় লিসিনিয়াস মার্কাস ক্রাসাস পম্পেই এবং জুলিয়াস সিজার কাদের মধ্যেকার দ্বন্দ্ব রোমের গৃহযুদ্ধ নামে পরিচিত জুলিয়াস সিজার এবং পম্পেইয়ের মধ্যেকার দ্বন্দ্ব রোমে উন্মাদ রাজা নামে কে পরিচিত ছিলেন ক্যালিগুলা ক্লডিয়ান বংশের শেষ সম্রাটকে নীরো রোমে কলসিয়ামের নির্মাণ কার্য শুরু করেছিলেন কে এবং শেষ করেন কে শুরু করেছিলেন পাসিয়ানাস এবং শেষ করেছিলেন তার পুত্র টাইটাস রোমের দার্শনিক সম্রাট নামে কে পরিচিত ছিলেন মার্কাস অরেলিয়াস পশ্চিম রোমান সাম্রাজ্যের শেষ রোমান সম্রাটকে ছিলেন রোমুলাস অগাস্টাস রোমুলাস অগাস্টাসকে কে পরাজিত করেছিলেন জার্মান নেতা ওডোয়েসার কাদের আক্রমণে কনস্ট্যান্টিনোপোলের পতন ঘটে চোদ্দোশো তিপান্ন খ্রিস্টাব্দে অটোমান তুর্কিদের আক্রমণে কনস্টান্টিনোপোলের পতন ঘটেছিল কোন বংশের শাসনকাল বাইজান্টাইন সাম্রাজ্যের স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত জাস্টিনিয়ান রাজবংশ যার সময়কাল ছিল পাঁচশো থেকে ছশো দুই খ্রিস্টাব্দ জাস্টিনিয়ানের আইন সংহিতায় কতগুলি ধারা বিধিবদ্ধ করা হয়েছিল চার হাজার ছশো বাহান্নটি ধারা বিধিবদ্ধ করা হয়েছিল মেডিটেশানস গ্রন্থে রচয়িতাকে মার্কাস ওরেলিয়াস কোন সময়কাল কুড়ি বছরের নৈরাজ্য নামে পরিচিত ছশো পঁচানব্বই খ্রিস্টাব্দ থেকে সাতশো সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ম্যাসিডোনিয়ান রাজবংশের প্রতিষ্ঠাতাকে প্রথম বাসিল রোমে রাজতন্ত্রের সূচনা হয় কবে খ্রিস্টপূর্ব সাতশো তিপান্ন অব্দে রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কবে খ্রিস্টপূর্ব পাঁচশো নয় অব্দে প্রথম রোম ম্যাসিডন যুদ্ধ কবে হয় খ্রিস্টপূর্ব দুশো পনেরো অব্দ থেকে খ্রিস্টপূর্ব দুশো পাঁচ অব্দ পর্যন্ত সময়কাল রোমান সাম্রাজ্যের সূচনা হয় কবে খ্রিস্টপূর্ব সাতাশ অব্দে কোন সভ্যতায় দাস প্রথা ব্যাপক আকার ধারণ করেছিল রোমান সভ্যতায় কে গ্রিক ইতিহাস সরি অর্থনীতিকে দাস অর্থনীতি বলেছেন স্ট্রে ক্রয় স্পার্টার স্বাধীন নাগরিকরা কি নামে পরিচিত ছিল স্পার্টিয়েট পালিয়ে গিয়ে ধরা পড়া দাসদের কপালে কি চিহ্ন দেওয়া হতো ইংরেজি শব্দ এফ এই চিহ্নটি দেওয়া হতো পবিত্র রোমান সাম্রাজ্যের কথাটি প্রথম ব্যবহৃত হয় কত খ্রিস্টাব্দে এগারোশো সাতান্ন খ্রিস্টাব্দে হিস্টোরিস গ্রন্থে রচিতাকে পলিবিয়াস অন ক্লেমেন্সি গ্রন্থে রচিতাকে সেনেকা এই প্রসঙ্গে বলি দেখো তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে যে তিনটি অধ্যায় রয়েছে সেই অধ্যায় তিনটি থেকে মোট চল্লিশ নম্বর এমসিকিউ হবে প্রথম অধ্যায় থেকে দশটা এবং দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে পনেরোটি করে তিরিশটি মোট চল্লিশটি এমসিকিউ হবে তো আমি তোমাদের যে ভিডিওর মাধ্যমে কোশ্চেনগুলো দিচ্ছি বা উত্তরগুলো দিচ্ছি কোশ্চেন অ্যান্সারগুলো সেগুলি মূলত তোমাদের টেক্সট বই লাইন বাই লাইন ফলো করে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি আপলোড করে দিচ্ছি প্রথম অধ্যায় করে দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় চলছে তৃতীয় অধ্যায় অন্য একটি ভিডিওতে রয়েছে তোমরা দেখে নিতে পারো তো তোমাদেরকে বলো প্লিজ তোমরা সঙ্গে থেকো এবং এই ভিডিওটির জন্য একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখে নিই পরবর্তী প্রশ্ন সিসেরও কেছিলেন রোমান আইনজ্ঞ তথা দার্শনিক কোন রোমান বিজ্ঞানী ধমনীতে রক্ত সঞ্চালনের তত্ত্ব আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালেন পিতৃভূমির পিতা নামে কে পরিচিত ছিলেন শিশেরও পূর্ব রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন প্রথম জাস্টিনিয়ান কাঠ সিংহাসন আরোহণের মাধ্যমে রোমান সামাজ্যের সূচনা হয় অগাস্টাস সিজার তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি লাইক করে জানিও বা কমেন্ট করে জানিও